মাসালা চিংড়ি ভাজি আমরা অনেকেই খাইছি, আবার অনেকেই খাইছি না। তো আজকে আমি যে রেসিপিটা দেখাইমো, একদম ইজি আর সিম্পল হয়েতে ছোট ছোট চিংড়ি দিয়া মাসালা চিংড়ি ভাজি কইরা দেখাইমো। আশা করি আপনারা সবার অনেক ভালো লাগবো। আর যারা আমার মতো কইরা একদিন বানিয়ে খাইবা, তারাই বুঝতে পারবা কতটা মজার আর কতটা ইয়ামি এই রেসিপিটা। ছোট ছোট চিংড়ি দিয়া বানিয়ে দেখাইমো আমি, আর খুব সহজে ঘরোয়া মশলা দিয়া খুব সিম্পলভাবে আমি রেডি করে দেখাইমো। তো লগেই থাকুক ভিউয়ার্স, এনজয় করুক রেসিপি। রেসিপিটা রেডি করতে আমার লাগে ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো সুন্দর করে আমি ক্লিন করে আনিছি, আর নিছি আমি ফালি করা কয়েকটা কাঁচা মরিচ, আর নিছি আমি 1½ কাপ পেঁয়াজ কুচি, আর লাগে হলুদের পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, মরিচের পাউডার 1 টেবিল স্পুন, আর নিছি টমেটো কুচি, বেল পেপার কুচি করে আনিছি, এটা আমি অপশনাল দিছি, আর নিছি আমি ধনিয়া পাতা কুচি কইরাম। তো এগুলা সবই ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে আপনারা রান্না করে দেখাইমো, একদম ইজি আর সিম্পল ওয়েতে ভাজিটা, চিংড়ি ভাজি, মশলা চিংড়ি ভাজি। তো দেখতে পারে একটা ফ্রাই প্যান বসাইছি, বসেই আমি তেল দিছি, তেলের মধ্যে আমি সরাসরি 1 টিস্পুন হলুদের পাউডার দিলাইছি। যে সময় তেলটা হালকা একটু গরম হয়েছে তখন আমি চিংড়ি মাছগুলো দিলাইছি, তখন কিন্তু চিংড়ি মাছের মাঝে কোনো পানি আসিল না, আমি পানিটা খুব সুন্দর করে জড়াই লাইছিলাম। তো যত সময় পর্যন্ত চিংড়ি মাছটা নাইসলি পারফেক্টলি ভাজা হইতো না, ততটা সময় পর্যন্ত আমি খুব সুন্দর করে একটু টাইম নিয়ে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভাজমু। তো একটু নাইরা সাইরা দিমু যাতে নিচের দিকে জ্বলি না যায়। দেখতে পারা খুব সুন্দর একটা কালার আইছে ভিউয়ার্স। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো উঠাই নিলাম, যে তেলটা আমার অবশিষ্ট রয়েছিল ও তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিলাইছি, দিয়া টেস্ট অনুযায়ী আমি লবণ দিমু। তো লবণ দিয়া সুন্দর করে নাইড়া দিমু, যতটা সময় পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়েছে না ততটা সময় পর্যন্ত নাড়মু। খুব সুন্দর একটা কালার আইছে, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে, তখন কিন্তু আমি স্পাইসগুলো দিলাইছি। তো স্পাইসগুলো দিয়া সুন্দর করে ভাজমু আরও 3-4 মিনিট। 3-4 মিনিট পরে আমি যে সবজিগুলো আমি রাখছি, টমেটো, বেল পেপার আর কাঁচামরিচ আমি দিলাইছি। আপনারা চাইলে শুধুমাত্র টমেটো দিয়া ভাজিটা করতে পারবা। তো দেখতে পারা খুব সুন্দর করে পারফেক্টলি ভাজা হয়ে গেছে ভেজিটেবলগুলো। তো এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে লাইছি, খুব সুন্দর জুসি একটা ফ্লেভার আইছে, খুব সুন্দর একটা কালার আইছে। তো আমার মশলা চিংড়ি ভাজিটা রেডি হয়ে গেছে। কেন যেহেতু চিংড়ি মাছগুলো রান্না করে আছে ভাজি করা, তো 2 থেকে 3 মিনিট আমি স্পাইসের লগে ভাজছি চিংড়ি মাছগুলো। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়া পরিবেশন করে আপনার লগে দেখাইলাম। দেখতে পারা কতটা মজার কতটা ইয়ামি একটা রেসিপি হয়েছে, দেখতে কিন্তু অনেক টেস্টি লাগে, খাইতে ঠিক তেমনি অসাধারণ। তো আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে আমার রেসিপিটা। আশা করি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবা না প্লিজ। আজকের মতো ওখানেও বিদায়, আল্লাহ হাফেজ, বা বাই।